হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আছি একটা মানে পরিত্যক্ত একটা ভয়ঙ্কর একটা ইট ভাটায়। শুনেছি জায়গাটা নাকি অনেকটা ভয়ঙ্কর, অনেকটা ঘটনা ঘটছে এখানে। ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা যেখানে আছি একটা অনেক বড় একটা ইটের ভাটায় আছি, অনেক বড় একটা ইটের ভাটায় আছি। রাতটা কিন্তু একদম নির্জন, মানে অনেক ভয়াবহ একটা জায়গা আমরা আজকে আছি। আমাদের সাথে আছে মহাসিন, তারপরে আছে সবুজ, তারপর আছে রমজান, আর ক্যামেরায় আছি আমি মিঠুন। তো আমরা সামনের দিকে আগাবো। আর এই যে ভাটাটা দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি পরিত্যক্ত হয় একটাই কারণে, কারণ এখানে যখন ইট পোড়ায় মাঝে মাঝেই ভাটার উপরটা ভেঙে আগুনের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা অ্যাভেলেবল ঘটছে। এই কারণে কিন্তু ভাটার মালিক এই ভাটাটা চালু রাখে নাই, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু ঢুকতেছি ইটের ভাটার ভিতরে, মানে যেখানে ইট পোড়ানো হয়। অনেকটাই কিন্তু ভয়ঙ্কর লাগতেছে, অনেকটাই ভয়ঙ্কর লাগতেছে। শুধু জঙ্গল, এটা কি টাইগারের বোতল নাকি? ও আচ্ছা, ঠিক আছে। দেখেন চারিদিক দিয়ে কিন্তু অনেকটাই জঙ্গল, চারিদিকটা অনেকটা জঙ্গল। আমি দেখাচ্ছি, এই পাশেও দেখাচ্ছি, অনেকটাই কেমন যেন। কেমনটা কিন্তু একটা ভয়ঙ্কর কি যেন দেখা গেল। আমরা সামনের দিকে আগাচ্ছি, সামনেটা আগাচ্ছি আমরা। আগাও তো, আগাও তো, লাইটটা ধরো তো। ভিউয়ার্স, মানে প্রথমে কেমন যেন একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল। এটা কিন্তু মানে কেমন যেন একটা মনে হলো, কাফনের কাপড় অথবা সাদা কাপড় পরে কি যেন এদিক দিয়ে হেঁটে চলে গেল। এখান থেকে গেছে, তাই না? আগাও তো দেখি, ঠিক এই জায়গায় ছিল। আস্তে লাইটটা ধরো, ভিতরের লাইটটা ধরো। আগাও, আগাও। কেমন যেন শব্দ শোনা যাচ্ছে কিন্তু। আচ্ছা আগাও, 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 যাও তো ভিতরে। কি আস্তে আস্তে, কিছু আছে, কিছু বোঝা যায়। আচ্ছা সবুজ, কি ভাই দিয়ে এই দিয়ে কেমনটা একটা শব্দ হইলো মনে হচ্ছে। এপাশ থেকে একটা শব্দ আসলো, এপাশ থেকে একটা শব্দ আসলো কিন্তু। আর ভিতরটা দেখি, ভিতরটা দেখি, ভিতরে বিশাল বড় গর্ত। ক্যামেরা নিয়ে কি যাওয়া যাবে? ক্যামেরা আপনি চাইলে ঢোকাতে পারেন, মানে অনেকটা গভীর নাকি? অনেক গভীর ভিতরে, মানে তাকালে কেমন যেন মাথাটা। এখান থেকে তো বেরোলো, তাই না? উপরে কি আছে ভিউয়ার্স আমি মানে ঢুকতে পারতেছি না, তারপরও ক্যামেরা দিয়ে দেখাচ্ছি উপরটা। এলো উপরের অংশ দেখেন, অ্যাকচুয়ালি কি ধরা পড়লো আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, আপনারাই জানেন। ভিতরটা এখানে না থাকাই ভালো। এটা কিন্তু মানে আমাদের কাছে প্রথম একটা রহস্য কিন্তু বের হয়ে আসলো এখান থেকে, এখান থেকে প্রথম রহস্য কিন্তু বের হয়ে আসলো। উপরে কি গাছ ভাই, অনেক পুরাতন গাছপালা দেখছো, জঙ্গল দিয়ে ভরা। আর এই যে অনেক পুরাতন হয়ে গেছে বুঝছো, অনেক পুরাতন। আচ্ছা সবুজ, আমরা সামনে আগাই তো দেখি। ওই পাশে, ওই পাশে, ওই পাশে আগাও, ওই পাশে আগাও, আগাও। সাবধানে আগাও। অনেক দূর থেকে কিন্তু একটা কেমন যেন মনে হচ্ছে গান বাজতেছে, আশেপাশে কোথাও কোনো অনুষ্ঠান হবে সম্ভবত, এ কারণে একটা সাউন্ড আসতেছে। সাবধানে, কি ভাই শব্দটা, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে, মনে হইলো কোনো কিছু একটা ভাঙা পড়তেছে এরকম মনে হচ্ছে। তো আমরা ওইদিকে যাবো না, ওইদিকে যাবো না, সামনে সামনে আগে দেখি, ওই পাশে। আমরা সামনে কিন্তু আগাচ্ছি প্রথমেই যে। আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা ওই পাশের মন, না ওই পাশে কি আরও গর্ত আছে নাকি? এই পাশে ওয়াল না, এটা শেষ মাথা। এই পাশ দিয়ে কিন্তু আরেকটা রাস্তা,
ওটা কি শেষ? সামনে কি শেষ? না, এদিকে আরেকটা রাস্তা আছে। আচ্ছা, আগাও তো, আগাও তো। ভিতর দিকে যাওয়ার মতো ভিতরে কি যাব? যাও, আগাও, আগাও। আস্তে, কথা বলো না, আস্তে। কোনো কিছু দেখা যায়? আস্তে, সবুজ, আস্তে যাও। আমি যে আগে ক্যামেরা নিয়ে আগে যাই, যদি কোনো কিছু পরে সেটা আমার ক্যামেরা ধরা পড়বে। তুমি লাইট নিয়ে আসো। আস্তে আস্তে আস্তে। তেমনটা কিন্তু এখানে কিছুই দেখা যাচ্ছে না, তেমনটা কিছুই দেখা যাচ্ছে না। ওটা কি ভাটার চোঙ না? হ্যাঁ, ওটা ভাটার চোঙ। আসো তো। অনেক পুরাতন কিন্তু একটা ইটের ভাটা, পরিত্যক্ত একটা ইটের ভাটা। আর আমাদের সাথে প্রথমে যেটা ঘটলো, আসলে আমি বলে বোঝাইতে পারবো না যে আমাদের সাথে কী ঘটলো। এটা এপাশে কি, ওইটাও গর্ত না? হ্যাঁ হ্যাঁ, এপাশে গর্ত, এপাশে একটা গর্ত আছে, সেম গর্ত। আমি প্রত্যেকটা গর্ততে ক্যামেরা দিয়ে দেখাবো ভিতরে কী আছে। আর দর্শক আপনারাই বলতে পারবেন ভিতরে কী আছে, কারণ আমি কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা পাকা করে নিলাম। এবার ভিতরে, এবার ভিতরে মনে হয় না কিছু ধরা পড়ছে। তো এখান থেকে বের হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, যাও, আগাও, আগাও। আস্তে আস্তে আস্তে। এই পাশে কি কি? সামনে কিছু একটা দেখা যাচ্ছে না। কোথায়? সামনে কেমন যেন কিন্তু একটা সাদা লাগতেছে, সাদা সাদা মনে হচ্ছে। কেমন যেন সাদা মনে হচ্ছে। দেখে আগাও তো, আগাও তো, আস্তে। এই পাশের গর্তটা কিন্তু দেখা হয়নি, এই পাশের গর্তটা কিন্তু দেখা হয়নি। আচ্ছা, দেখি, আস্তে আস্তে। এটা কি? লাইট ধরো তো। এটা মানে একটা বস্তা। কেমন যেন কিন্তু একটা শব্দ হলো। হ্যাঁ হ্যাঁ, মিঠু ভাই, শব্দটা এই পাশে না আসলো। আচ্ছা, আমি এই গর্তের মধ্যে আবারও ক্যামেরা ঢোকাচ্ছি। প্রত্যেকটা গর্ততে আমি ক্যামেরা ঢোকায় দেখাবো যে আসলে ভিতরে কী আছে। আর এটা কিন্তু অনেক পুরাতন পরিত্যক্ত একটা একটা গিরগিটি মনে হয় সম্ভবত। আমি প্রত্যেকটা গর্ততে ক্যামেরা ঢুকিয়ে দেখাবো দর্শক ভিতরে কী আছে, সেটা আপনারাই দেখতে পারবেন। আমি দেখতে পাচ্ছি না। এই হলো ভিতরের অবস্থা। অনেকটাই কিন্তু ভয়ঙ্কর, অনেকটাই ভয়ঙ্কর গর্ত, অনেক পুরাতন। ভিতরে কিন্তু সাপ অথবা যে কোনো কিছু থাকতে পারে। এই পাশে তাই পুরাতন গাছ। আচ্ছা ঠিক আছে, আগাও, সামনে আগাও। সামনে আর একটা গর্ত আছে। আমি জানি না আমার কপালে কী আছে আজকে, কারণ প্রত্যেকটা গর্ত যখন আমি দেখতে যাবো হয়তোবা সাপ অথবা যে কোনো কিছু আমাদের চোখে পড়তে পারে। যে কোনো কিছু, যে কোনো ঘটনা কিন্তু আমাদের সাথে ঘটে যেতে পারে। আস্তে লাইটটা ধরো। প্রত্যেকটা গর্ত আমি ভিতরে ক্যামেরা দিয়ে দেখাবো। দেখতে পারছেন ভিউয়ার্স? আমি দেখতে পারছি না। তো এই গর্তে কী আছে সেটা আপনারাই জানেন। পরের গর্ত, মানে এটা কি গর্ত না কি আসলে? মানে এদিক দিয়ে কিন্তু আগুন, মানে এখানে যখন এই ভাটায় যখন আগুন দেওয়া হয় এদিক দিয়ে কিন্তু ইট সাজানো হয়, আর এই পাশ দিয়ে আগুনটা চুষে নিয়ে ওই পাশে যে চোঙ আছে চোঙ দিয়ে কিন্তু বের করে দেওয়া হয়, আর ওই চোঙ দিয়ে কিন্তু ধোঁয়াটা বের হয়ে যায়। ওই পাশে কিন্তু একটা চোং আছে, এই গর্ত না এটা? আচ্ছা আচ্ছা, এটা দেখি। আচ্ছা রমজান, এটা তুমি দেখো তো ভিতরে কী আছে। আমার পক্ষে সম্ভব না ভাই, আপনি একটু জুম মেশিন দেখো তো, সাবধানে। এটা কিন্তু অনেকটাই মনে হচ্ছে, কেমন জানো, নিচে কিন্তু অনেক, নিচে কিন্তু অনেক ময়লা পড়ে আছে, ভিতরে হয়তো পশু পাখি পাখি থাকতে পারে। আস্তে আস্তে, কিছু দেখা যায়? আচ্ছা আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ক্যামেরা দিয়ে দেখাচ্ছি মহসিন, ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স কি আছে না আছে সেটা আপনারাই জানেন। তো হয়তো যদি কোনো কিছু থাকে সেটা আপনারা দেখতে পারছেন। তো আমরা আগাবো। আশেপাশে হঠাৎ কেমন যেন একটা সাউন্ড আসতেছে কিন্তু কান্নার শব্দ নাকি?
কান্নার শব্দ, হ্যাঁ কান্নার শব্দ আসছে মিটন ভাই, কান্নার শব্দ। আচ্ছা ঠিক আছে শোনো, আস্তে আস্তে আগো, ওই পাশ থেকে সাউন্ডটা কিন্তু ওই পাশ থেকে আসতেছে, সাউন্ডটা ওই পাশ থেকে, আস্তে আগাবে আস্তে। রমজান কি অবস্থা, তোমার মনের অবস্থা কি? আমার তো আজ প্রথমেই ভয় ধরে গেছে। আর মনের মধ্যে খুব খুশি খুশি লাগতেছে? মনে হয় তো ওই যে সামনে একটা সাদা কাপড় দেখছি আমার হয়ে গেছে, কিছু হচ্ছে আমি বুঝতেছি। কি ওখানে ভাই? ওখানে এরকম ভাই, ওখানে কিছু দেখা যাচ্ছে ভাই। এখানে শুনতো লাইট ক্যামেরা ধরেন কই? ওই যে কেউ যেন একটা খাড়ায় আছে মিঠুন ভাই। আচ্ছা আমরা আস্তে আস্তে আগাতে থাকি, রমজান আগাও আস্তে। আচ্ছা ওই পাশে, ওই পাশের গর্তটা কিন্তু চেক করা হয়নি। এই রমজান, এই পাশের, এই পাশেরটা, এই পাশের সামনেরটা, সামনেরটা, ওইটা না, ওইটা, এটা, আরে ওইটা তো চেক করলাম, ওইটা ওইটা। দাও তো রমজান ভিতরে কি আছে তুমি দাও তো। মামা আস্তে, সাবধান, আস্তে আস্তে, দেখা যায় কিছু? আচ্ছা বেরো, আচ্ছা আগাও 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 আগাও। সাপ মনে হয় তাই না? সাপ মানে কেমন যেন সবুজ চিকন একটা সাপ ওখানে কিন্তু চলতেছে। আমি কি একটা ঢেল দেবো? ঢেল দাও তো। না ঢেল দেওয়ার কারণে নেই, সবুজ। আস্তে আস্তে রমজান আস্তে, টের পেয়ে যাবে কিন্তু, হালকাভাবে ঢেল দেবে, একটু সরে আসো। আরে ওই পাশ দিয়ে না, আচ্ছা এই দূরে আসো, দূরে আসো, দূরে আসো। আরে আর লাভ দিতে পারে না, এখানে লাভ দিতে পারে কিন্তু, ঢেল দাও তো। সাবধানে, অনেক দূরে থেকে, দূর থেকে চলে গেল কিন্তু, দেখা যায় না তো। একটা সাপ কিন্তু দেখেন, সবুজ একটা সাপ দেখা, আরে ডিস্টার্ব করাটা উচিত হয় নাই, কারণ যদি ওই পাশে যায় তখন আমরা তো ওই পাশে যাবো। কেমন যেন একটা শব্দ শুনতো, কেমন একটা শব্দ শোনা গেল, সাপটা নিয়ে কিবা আমরা বেকাদের মধ্যে আছে। হঠাৎ করে সাপটা নিয়ে আমার বিরক্ত না করাই ভালো ছিল। কি ওটা মামা? আরে দেখো কি ওটা, দেখো দেখো দেখো, মিরু ভাই। আচ্ছা আগাও তো, আগাও তো, ভিতর থেকে কেমন একটা সাউন্ড আসলো। দেখাবো না কারণ যদি সাপ থাকে তা আমরা রাত্রে, অনেক রাত কিন্তু, আমরা আগাচ্ছি কিন্তু, আমরা আগাচ্ছি সামনের দিকে, কেমন যেন একটু সাউন্ড। আচ্ছা আগাও আগাও। আচ্ছা এই রমজান, ওই পাশে চোং আছে, চোঙের ওখানে যে, চোঙের ওখানে
ওই পাশে বাড়ি আছে, অনেক দূরে কিন্তু বাড়ি আছে, বাড়ি দেখা যাচ্ছে। একা যাও না ওই পাশে, বাড়ি না ওইটা কি, ওইটা কি তোমার আলো দুইটা, ওই যে সামনে দুইটা আলো। ও কি হচ্ছে, অ্যাকচুয়ালি বাড়ি দুটা ইট ভাটা যখন আপনার পর দিত ওইটা হচ্ছে সেই ঘর, এখানকার ইট ভাটার অফিস ঘর ছিল, আলো জ্বালানো আছে। এপাশে কিন্তু পাতা নড়ছে। আচ্ছা সামনে আনো, সামনে আনো রমজান, সামনে ওই পাশে আনো, চৌকুন পাশে, চৌকুন পাশে, চৌকুন পাশে, ওই যে চৌ, আর চৌ এর পাশে আসো, এই পাশে বের হও, আসো ওই পাশ দিয়ে, সামনে দিয়ে যাও, সামনে দিয়ে যাও, আগাও আগাও আস্তে। আমরা চৌয়ের ওখানে যাচ্ছি, যদি কোনো কিছু থাকে, কারণ শুনছি যে এখানে শেয়াল, তারপরে অনেক কিছু সাপ, অনেক ভয়ঙ্কর কিছু থাকে। আর চৌয়ের ওখানে কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা আছে, কারণ ওখানে জঙ্গলটা একটু বেশি আছে। আমরা কিন্তু আগাচ্ছি, মাসেন সাবধানে, যত যত কিছু আছে কিছু দেখা যায়, আস্তে 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 আস্তে, চল আগাও আগাও আগাও। এটা কি, এটা কি, এটা তো মনে হয় এটার মেশিন, এত বড়। এটা কিন্তু অনেক পুরাতন একটা পড়ে থাকা। বিরুন ভাই এটা কি, আচ্ছা ওর মধ্যে কি আছে দেখো, এর মধ্যে তেমনটা কিছু নাই, ময়লা দিয়ে কিন্তু ভরা। এই পাশে কিন্তু ওই যে এটা, এটা কি গ্যাস ভাষা, গ্যাস, এটা কি ছিল, গ্যাসের ভাটা ছিল নাকি, গ্যাস ভাটা না অন্য কোনো ভাটা, না খড়ির ভাটা ছিল, কয়লার ভাটা, কয়লার ভাটা, তাই না? এটা হলো মেশিন, অনেক বড় কিন্তু একটা মেশিন, অনেক বড় একটা মেশিন। এ হলো চং, বিহারসি হলো চং, এ হলো চং, অনেক বড় কিন্তু একটা মেশিন দেখতে পারলেন। এটাও, এটা কি, এটা তো সম্ভবত কয়লা রাখা হয়তো, কয়লা। দেখি ওই পাশে, দেখি ওই পাশে রমজান আসতে, ওই পাশে দেখি, ক্যামেরা আগে দেখি, ক্যামেরা আগে দেখি, কোনো কিছু যদি থাকে তাহলে এটা, এটাতে ধরা পড়বে, বুঝো না। এ হলো অবস্থা বিহর্স, ভিতরে কি, ভিতরে কিন্তু, ভিতরে ভিতরে অনেকটা আগুন জ্বালানো, ছাই পড়ে আছে দেখেন ভিতরে। আর এই পাশটা দেখতেছি আমি, এই পাশে কিন্তু অনেকটা জঙ্গল। আগাও তো, আগাও তো রমজান, লাইট নিয়ে আগাও, লাইট নিয়ে আগাও বিহর্স। অনেক রাত, আমরা আছি মাত্র তিনজন, আমি দিয়ে চারজন। আর অ্যাকচুয়ালি এখানকার অবস্থা দেখলে মানে, ওই পাশে ছাই আছে ভিতরে, আচ্ছা সামনে আগাও, উপরে উঠবা নাকি, উপরে ওঠার দরকার নেই, আচ্ছা যাও আগাও আগাও।